মর্নিং, আজকে মঙ্গলবার আর এখন টাইম হয়েছে সকাল 11:40। আর এখন থেকেই আজকের এই ব্লগটা আমি শুরু করে দেবো, কারণ এখন আমার ছুটি। প্রিভিয়াস ব্লগের সাথে এই ব্লগে আমাদের কি সিমিলারিটি পেলে তোমরা বলো তো? একই জায়গা থেকে শুরু হয়েছে, একই বোতল, সেই বোতলে জল খাচ্ছি এখনো। আগের ব্লগে ছিল, এই ব্লগে গতকাল এবং আজ একই দিন একটা বোতল জল খাচ্ছি এখনো। দুবার করে জল তুলেছে তো এইবার দুপুরবেলার রান্না বান্না হবে। এখন রান্না বান্না শুরুই হয়নি। হ্যাঁ, দুপুরের মেনুতে আছে শুটকো ভাত, আর কি হবে, আর কি হবে দেখা যাক। পোস্ত তরকারি করবে, আলু পটল পোস্ত দেখা যাক। মা পটল আছে এমনি, শুধু পটল? হ্যাঁ, তাহলে পটল পোস্ত আমি খাও না, তোমরা তো মিষ্টি দাও না। লিচু এবছর হবে না, লিচুর প্রচুর টাকা দাম পড়বে, লিচু আনা যাবে না। তুমি দেরি আছে, লিচুকে এখন নাকি আমি বৈশাখ মাসে দেখাই যায় না লিচু, ঠিক আছে? দেখলেই আমাকে ঢুকে পড়ে মা, কারণ কি তখন দাম বেশি থাকে তো, মা তখন গেলে মার বুক ফেটে যায়। আমি বলুন কি জষ্টি মাসে ওঠে মা? এখনো মিষ্টি, মা এখনো বাজারে যাবে আম কিনতে, আমের দাম 100 টাকা। বাবা এখনো 100 টাকা, ঠিক আছে? বৈশাখ মাসে গেছে, এখন 100 টাকা, এটা মানে 3 মাস ধরে আম বিক্রি হচ্ছে, ঠিক আছে? একটু দাম কমছে না আপনার কাছে কেন? আর মা আমাকে নিয়ে যাবে, আমি মাকে নিয়ে যাই কোথায়, বাজার ধরা দোকানেতে, মানে যে এমন আমের দোকান যেখানে আলফানসো পাওয়া যায়। এবার মা সেই দোকানে আমার সাথে যায়, বলতে পারে আমার কিছু, গিয়ে দেখলো আম কত। আমি এবার যে জায়গাটা আমি চুজ করি সেইখানে মাকে আমি নিই, মানে যে জায়গাটা আমটা সাজানো থাকে সেখানে আমি নিয়ে যাই। ওখানে আম 120-140 এরকম ভাবে সাজানো থাকে। মা দেখলো, দেখে 120 আমার কত নেব, 500 2 পিস হবে, ঠিক আছে? দেখো আমি খাই না তো, আমি খাওয়া যায় না, আমি না খেলেও মা খুব ভালো বাজারে বাবান খায়, আম সব রকম বাবান খায়। বাবা না, আমি 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 কি আমি সব রকম আম খেতে পারি না। ও যেমন আবার কি, আমি গোলাপ খাস আর হিমসাগর ছাড়া খেতে পারি, হিমসাগর গোলাপ খাস ছাড়া খেতে পারি না। আমি ল্যাংড়া তাও কি মানে শক্ত হতে হবে, ওই যে লাল 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 করে আমি খাই। আমি শুধুমাত্র খেতে ভালোবাসি সব কটাই আম, বাট সবচেয়ে বেশি ভালো লাগে সেটা ল্যাংড়া, ঠিক আছে? আলফানসোটা আমি এখন আমি অতটা হিমসাগর ভালো, মানে হ্যাঁ হিমসাগর যেটা আমার গাছ পাকার আমার ভালো লাগে, গাছ পাকার ভেতরে মজে যায়, আমি একটু মজে খেতে পারি না। কেন এইবার গিয়ে আমার বাড়ি থেকে গাছে উঠে গাছ থেকে পেরে খেয়েছে, আমা বলে কি অবস্থা তোর, তুই জামাই হয়ে গাছে উঠেছিস, আম খাবি তোর এত লো, তোকে আমি খাওয়াচ্ছি না। আমার বাড়ি যারা গাছে আম গাছে, কিন্তু সমস্যা পোকা লেগে যায়, খেয়েছে পোকা লেগে যায়, মানে খুব মিষ্টি, প্রচন্ড মিষ্টি, কিন্তু আমি হালকা করে নেবো বডিটাকে, উঠে যাবো। আবার এবার শ্বশুর মশাই আছে তো, এখানে ট্রান্সফার হয়ে যাবে, দুজনে মিলে উপরে উঠবো, তাহলে আর দেখতে হবে না। তো চলো এবার রান্না বান্নার দিকে যাই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, কি রান্না বান্না হয় দেখি, তারপরে কথা বলছি। খাওয়া কমপ্লিট, আর এবার খেয়ে একটু গড়িয়ে নিতে হবে। আর আজকে মামনি শুক্তো করেছিল, আর করেছিল যেটা পটল পোস্ত, না তার মধ্যে শুক্তোটা মামনি ওটা স্পেশাল শুক্তো, তো কীভাবে করেছে দেখে নাও, তোমাদেরও দেখে দিচ্ছি রেসিপিটা, তোমরা অনেকে জানতে চেয়েছিলে তো দেখে নাও। আর পটল পোস্তটাও সুন্দর করেছে, কিন্তু মামনি হাতের শুক্তোটা হচ্ছে স্পেশালিটি। হ্যাঁ পটল পোস্তটা ভালো করেছে, কিন্তু শুক্তোটা হচ্ছে মামনি স্পেশাল, মামনি স্পেশাল শুক্তো। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে পাঁচফোড়নগুলো যেই ভাজা হয়ে যাবে ওতে দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা তরকারিগুলো। এখানে বেগুন, সজনে ডাঁটা, বরবটি, আলু, উচ্ছে,
এইগুলো ইউজ করেছি। তোমরা এখানে চাইলে মুলো ইউজ করতে পারো, আর অবশ্যই করে বড়ি তো লাগবেই। বড়ি আর উচ্ছেটাকে আগেই ভাজা হয়ে গেছে, তারপরে এইগুলো দেওয়ার পরে দিতে হবে হলুদ, নুন, আদা আর পোস্ত বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে। যখনই ভালো মতো ওই মশলাগুলো গায়ে লেগে যাবে তরকারির, সেইখানে দিয়ে দিতে হবে দুধ। তারপরে এটাকে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। তরকারিগুলো সেদ্ধ হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে ঘি, একদম লাস্টে দিয়ে দিতে হবে বড়ি আর উচ্ছেগুলো। তারপরে এগুলো নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষে, পাঁচফোড়ন আর রাঁধুনি শুকনো খোলায় ভেজে তাকে গুঁড়ো করে রাখা, ওইটা দিয়েই নামিয়ে নিতে হবে। ওটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়ানো যাবে না, কারণ ওই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তারপরে ভালো করে মাখিয়ে নিলেই রেডি, একদম শুক্তো। এটা হচ্ছে মামনির স্পেশাল, মানে বাঙালির শুক্তো। আর এদিকে আমাদের রান্না হয়েছে পটল পোস্ত, আজকে মঙ্গলবার তাই আমাদের নিরামিষ। দেখে নিয়েছো, এবার একটু শুয়ে নি, মানে একটুখানি নাক ডাকিয়ে নি। নাকটাতে যে ও ডাকবে, আমি ডাকবো না, সবাই ডাকবে, মোটেই না আমি ডাকি না, কেউ ঘুমন্ত অবস্থা এর নাক ডাকবো তো হিন্দু পারে না। হ্যাঁ ঠিক আছে, তো চলো একবার দেখা হচ্ছে বিকেল বেলাতে। দেখুন কি সুন্দর, কিচ্ছু যায় না, ঠিক আছে, পাটা ফ্ল্যাট করেছে, ডলি মাথা, হ্যাঁ ওই তো ব্যায়াম করছে, মা রানিং ব্যায়াম মারে, হ্যাঁ ওই ভূতপুর ভূতপুর ব্যাস স্পিডে বলতে গিয়ে হঠাৎ করে উঠেছে যে মা তখন ওকে কি বললো কথাটা বলতে গিয়ে যে তোর যখন কাজ যাওয়াটা সকালে বন্ধ আছে তাই তুই সকালবেলা উঠে একটু অন্য কিছু করতে পারিস তো। মা ও বলে কি করবো এখন ভালো লাগে না, ব্যাগ ঘেঁয়ে লাগছে, ও হ্যাঁ ও সকালবেলা বললো আমার এক ঘেঁয়ে লাগছে ঘরের মধ্যে, তো মা বলো তুই তাহলে এক ঘেঁয়ে লাগছে আমার তোর অভ্যাস হয়ে গেছে, তুই দিনের বেলা উঠে যাস, তুই এক কাজ করিস দিনের বেলা উঠে অন্য কিছু করতে পারিস তো। তো ও বলে কি করবো, বলছে কেন তোর তো হারমোনিয়ামটা আছে গানটা প্র্যাকটিস করতে পারিস, আর যে আমি তো পাশে শুয়েছিলাম ও এবার হয়েছে আমি ঘুমাচ্ছি, ও বলছে যে না গান শিখবো এখন আর গান হবে না আমার দ্বারা, আমি আর পারবো না, আমার গলা কোকিল থেকে কাক হয়ে গেছে, তো তো মা বললো তা কি আছে, বললো আমি হারে সারে গামা রিডো নাকি মনে করাটা মুশকিল, হ্যাঁ তা বাস কিন্তু বাথরুমে গান গায়, ঠিক আছে আমার মা যেমন এই হোক একটু আগে গান গাইছিল, কফি
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে আমার মা গান গায়। আগুনে পরশ মনি মানে কি খোলদার খোল, ঠিক আছে, ওটা এ গাইছিল একদিন, খোলদার খোল লাগলো যে দোল, ঠিক আছে, দোল আসা দোল মানে পৌষ মাস থেকে গানটা গাইছিল যে দোল দোলে গানটা শেষ হয়েছে, রোজ গানটা সকালবেলা গেয়ে যাচ্ছে। তো আমি বললাম যে গানটাকে সকালবেলা তোমরা বিকেবেলা দুজনে মিলে বসবে, দুজনে মিলে বসে আজকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না মানে চালিয়ে দেখো তোমরা চলতে পারে কিনা। আমার মা তো এক পায়ে খাড়া যে আমি হ্যাঁ করবো, এ সে এখনো বলে 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 আমি গানের লড়াই, বাবা আমার গান শুনলে তোমার ইউ আসলে আর কেউ আসবে না। বলার জোরটা বার করতে হবে, এখনই হবে নাকি, কতদিন বাদে বার করা হয়েছে, করতে করতে এসে যাবে। না না না, এটা তাহলে আমাদের গানের লড়াইটাই খেলা হোক, তুমি চলে আসো রাজে ধরো মায়ের সোনার নকুর রুনু ঝুনু বাজে, এটা বলে দেন না, হবে না, রুনু ঝুনু বাজে যে 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 আমি আঙ্গেল ভাইটা আমি গানটা তো গেলাম পলক তেরি নজর পলক তেরি নজর কহাঁ হ্যায় দিল তেরা গানটা না আমি পারি না গান গাইতে পারো তুমি পারিস তো পারে কি পারি না আমি পার পার করো করো তাহলে কি তোমরা পাবে ছাড়ো জানে মন জানে মন এই গান করতে পারি তুমি কবিতা করতে পারি বলো জানে মন জানে মন এই জানে মন জানে মন পলক তেরি নজর কহাঁ হ্যায় দিল তেরা দেখতা হ্যায় জিগর রদি আবার
মিলা হে দিল সে দিল প্যার সে প্যার কর জানে মন জানে মন দোন দিন নো দিয়ে না বলে সে চিতা বলে ভেবো না না বলে বিদায় নেব চলে যাই যদি মন হই নদী হারিয়ে যাব বদি বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে হসি রাত হো না হো শায়দ ফির ইস জনম পে মুলাকাত হো না হো ও বা ও দি হো দে হো হো দি হমকো না হমকো হামি সে হমকো হামি সে চুরা লো মারো দিল মে কহিন তুম ছুপা লো হম অকেলে হো না যায় দূর তুম সে হো না যায় পাস আও গলে সে লাগা লো লাগি আমাল রিল ভাই বন্ধ রড়ি দছি লাল পাহাড়ি দেশে যা রাঙামাটি দেশে যা লাল পাহাড়ি দেশে যা রাঙামাটি দেশে যা হিতাই তোরে মানাইছে না রে একবারে মানাইছে না রে রে এক মাস মনে নাটা বাস দেখে এবার খেতে যাবে তো দেখো লাস্ট গান কেউ কেন তোমরা দুজনে মিলে টুয়েট গিয়ে দাও তো আমি আমি আমাদের আবার যাও আমরা গান গাও অদি নয় খোলদার খোল লাগলো যে দোল সালে দলে বন তলে লাগলো যে দোল দার খোলদার ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী ঘুমাতে পারলো না কারণ আমরা গান টান করলাম তার জন্য কি আর পাওয়া যাবে মাঝে মাঝে এরকম হয় ঘুম পাড়ানি গান গেয়েছি আমরা এইবার চলে আসি রান্নাঘরে এখন হচ্ছে কি যেন আলুর তরকারি মামনি একবারে প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে টমেটো দিয়ে সব একসাথে একটা সিটি মেরে দেবে উনি আবার বিস্কুট নিয়ে যাবেন কারণ মাঝে তো ওর জন্য কেউ দোকান খুলে রাখবে না আর টিফিন নিয়ে যায় না ঠান্ডা হয়ে যায় ওনার হেভি ঝামেলা আছে বুঝলে আপনারা ভাবেন যে থাকে সে জানে আমি সাথে বলেছি আমি খাবার অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যাব অপূর্ব একদম জব্দ হয়ে গেছে লোকে এত বলেছে সবাই মানে তোমরা সবাই এত বলেছো অপূর্ব দাকে ওই জন্য পাতলা আলুর তরকারি দিয়ে রুটি খাচ্ছে বেচারা সঙ্গে পোস্ত তরকারি আছে অবশ্য পটল পোস্ত আছে আর কথা বলবে না সাবধানে যাবে সাবধানে যাবে পৌঁছে ফোন করে দেবে তো অপূর্ব অফিস চলে গেছে আর এবার হ্যাঁ
আর এবার আমি আর মামনি দেখো, মামনি খাটে সবসময় ব্যাগটা থাকবেই থাকবে, ওটা মামনিকে রাখতেই হবে, যখন তখন মশাবে যখন তখন মারবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা, হাতে দেখালাম।